শশী আপনার নামটা কি? সাবিয়া। হ্যাঁ সাবিয়া। আপনার বয়স কত? ৭০। আপনি এই বয়সে যে এই কষ্টের কাজ করেন কেন? ভাতের অভাবে, পেটের অভাবে। আপনার কি কেউ নাই কাজ করার মতো? আছে একটা মেয়ে। ছেলে স্বামী নাই? না। ছেলে নাই? না, একটা মাত্র মেয়ে। তো সে মেয়ের ওইখানে আপনি যান না? আমি যাই, মেয়ের কষ্ট। মেয়ে অনেক কষ্ট। তা আপনি তো অন্যের কাছে এই বয়সে চাইতে পারেন বা করতে পারেন না? আমি কেউ এর কাছে হাত বাড়াবে যাই না। কেন? শরম করে। এটা এই কাজটা আপনি কতদিন ধরে করতেছেন এখানে? এত ৮৮ বন্যার পর ৯৮ বন্যা এই জায়গায় পাইছে আমার। এখন এই কাজ করতে গেলে আপনার কি কষ্ট হয় না? কষ্ট মানে ঘিরে গাছ ভেঙে আসে। প্রতিদিন কেমন টাকা ইনকাম করতে পারেন? ২০০ করি ১৫০ করি করি না। ৫ দিন বসে থাকি, বারকার বছরে কাম নাই। সরকারে সব ভেঙে সুরে নিয়ে গেছে। কিভাবে? দোকানপাতি ভেঙে লাগছে, ঘাট ভেঙে লাগছে, গদিতে কাম করে না। এবার বছরই খারাপ। তাই আপনার যে মেয়ে আছে, মেয়ের ছেলে মেয়ে আছে? আছে। কয়জন? ২জন। তারা কি করে? কলেজে পড়ে। কি পড়ে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার? তাদের খরচ আপনি দেন? না, বাপে আর মা দেন। আপনার নাতিদেরকে খরচ আপনি দেন না? ওরে খায় না, খরচ পাতি দিয়ে যে কথা বাসে ওই কথা দেই। ওরা পড়াশোনা করে কি আপনাকে দেখবে না? দেখবো, আমার জন কেউ নাই, নাতি ছাড়া কিরা দেখবো? নাতিরা আপনাকে এই কাজ করতে না করে না? করে, আমি যাই না, তাদের টাকা পয়সা নাগে। বাপে যদি দেয় ১০,০০০, আমি ১,০০০ দেই, ২,০০০ দেই, চালাই দিয়ে নাতি মানুষ করতেছেন। না যান, আমি খারাপ হবো। সরকার তো কত ঘর দেয় আমার নামে কিছু দেয়? তোমাকে দিব সরকার। দিব আরে কুত্তি মেরে খাইব। মেম্বার সেম দেয় না? সরকারের সরকারের থেকে গড় ঠর পান নাই? না না, আমার জায়গা নাই, দলিল নাই, আমার কিচ্ছু নাই। আমার দলিল লাগে, ঘর দিতে দলিল লাগে, টাকা লাগে। আমি ১,০০,০০০ টাকা দিয়ে পারুন না, টাকা দলিলও দিয়ে পারুন না, ওয়াইল করে ঘর দিছে মানুষেরই। আমার টাকাও নাই, ঘরও নাই, টাকাও নাই, জায়গা নাই, দলিল দিয়ে পারুন না। চেয়ারম্যান একবার আমার নামে তো কিছু হয় না, মানুষের দেয় ও দল বেকার দলিল দিতেছে, চেয়ারম্যানে আছে ডকুমেন্ট নিয়ে সুদলা জমা দিতেছে, হেগের দিতেছে। আমার তো কোনো জায়গা বাসা দলিল নাই, জায়গা ছাড়ছে আমার দলিল থাকতো। আমার দলিল ছাড়া আমার নামে এদের নিতেছেন, আমার নামে একটা দরখাস্ত দেন আপনি। ওই যে নাম্বার নিলেন নাকি? হ্যাঁ আমার মা করে।
পারে না করলে পারে আমি বলি কি এই টুপি যে মাল দেয় না এই টুপি মাল দেয় না মালিকা না না আমার সরদার ভালোবাসে এই এই যে মিনাদার এই যে কয়লা এই মিনাদার কাছে মিস করে এই মিনাদার কাছে মিস করে এরা আমার সরদার না করলে আমি করি কি না আমার মিনাদার সরদার লেবার সাবলি সবাই আমার সরদার করে জায়গা নাই তোমার দলিল নাই তুমি ঢাকা বেড়ে খাও তোমার কি দিব আমি যখন থেকে ঘাটে আসছি আমার বাড়ি কুষ্টিয়া তখন থেকে দেখি ঘাটে কাজ কাম করে খায় আচ্ছা এখন তো বৃদ্ধ হয়ে গেছে ওনার কাজ করার মতো শারীরিক অবস্থা নাই তার জন্য আমি কইছি যে বলছি সর্দারের যে উনি যদি খালি টুকরিটা নিয়েও যদি জাহাজে করে আসে তারপরে ওনার একটা টালি দিবা ওই জন্য দিন শেষে হাজিরা নিয়ে যেতে পারে তারপরে ওই আমাদের নিজের পকেট থেকে 50-100 টাকা মন চাইলে ওনার দাবি থাকলে আমরা দিই আছে যে সাফল্য যদি বেশি করে ভরে যা আনতে পারবে না কম করে দিচ্ছে মানে একটা সহযোগিতা সর্দার জনের এই টুকরিতে মাল দিচ্ছে সর্দার হচ্ছে টুকরির মধ্যেই ব্যবসা ওনার যে এই টুকরিতে মাল দিচ্ছে সেটাও কিন্তু একটা সহযোগিতা এরকম নানি অনেক আছে।